বড়সড় এটিএম প্রতারণার হদিশ, উদ্ধার 92টি এটিএম কার্ড, গ্রেপ্তার 2 জন প্রতারক, টাকা তুলতে সাহায্য করার কথা বলে চলতো প্রতারণা। পূজোর মুখে বড়সড় এটিএম প্রতারণার হদিশ, গ্রেপ্তার 2 প্রতারক, উদ্ধার 92টি এটিএম কার্ড। সোমবার সোনারপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে 2 প্রতারককে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রাজু বর্মন ও সমীর নস্কর। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশচন্দ্র ঢালী একথা জানান। জানা গিয়েছে ধৃতরা দীর্ঘদিন ধরে এই প্রতারণার সাথে যুক্ত। এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করার কথা বলে অভিনব প্রতারণার ছক সাজিয়ে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত তারা। পুলিশ জানিয়েছে বিভিন্ন এলাকায় এটিএম কাউন্টারের বাইরে অপেক্ষা করত প্রতারকরা। বয়স্ক লোকজন বা অন্য কেউ কাউন্টারে এসে টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়লে সাহায্য করতে এগিয়ে আসত তারা। এরপরই কায়দা করে আসল এটিএম কার্ড হাতিয়ে ধরিয়ে দিত নকল কার্ড। কয়েকবার চেষ্টা করে টাকা তুলতে না পেরে ফিরে যেত ওই ব্যক্তি। ততক্ষণে পিন জানা হয়ে গিয়েছে প্রতারকদের, এরপরই আসল কার্ড দিয়ে টাকা তুলে নিত তারা। এভাবেই দিনের পর দিন প্রতারণা হচ্ছিল। বারুইপুর পুলিশ জেলার কয়েকটি থানায় একাধিক অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে দুজনকে ধরে। ধৃতদের জেরা করে ঘটনার আরও তদন্ত চালাচ্ছে পুলিশ। এই দলে আর কে কে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি কোন কোন এলাকায় প্রতারণার জাল ছড়িয়েছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া এটিএম কার্ডগুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। ওই গাড়িটাকে আমরা ভালো করে সার্চ করি, ওদের নিজের সার্চ করি, করার পর আমরা 92 এটিএম কার্ডস পাই, একটা কার্ড হোল্ডার পাই, দুটো আমরা মোবাইল পাই, আর ওই গাড়িটা পাই। ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে ওরা এই যে 92টা এটিএম কার্ডস এর কোনো সূত্র বলতে পারে না। সুতরাং আমরা যেটা ইনকোয়ারি করে জানতে পারি কি এই এটিএম কার্ডস বিভিন্ন লোকের নামে আছে যেটা কি ওদের পজিশনে পাওয়া গেছে। আমরা তারপরে ওনাদেরকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে যখন ওদেরকে ইন্টিগ্রেট করা হয়, ইন্টিগ্রেশনে ওরা যেটা বললো ওদের মোডাস অপারেন্ডি একদম স্পষ্ট করে ওদেরকে আমাকে ব্রিফ করলো। কিভাবে করে ওরা, যখন যদি কেউ এটিএম কিভাবে অপারেট করতে হয় জানতে পারে না, এরা গিয়ে ওদেরকে সাহায্য করার নামে এটিএম কার্ডটা হাতের খেলায় চেঞ্জ করে দেয়। চেঞ্জ করার পরে ওদের ওই এটিএম কার্ডটা আসল যে এটিএম কার্ড ওটা নিজেদের কাছে রেখে দিত। 3-4 বার ট্রাই করে, ট্রাই করার পর যখন এটিএম থেকে টাকা বেরোয় না তাহলে ওরা হতাশ হয়ে ওখান থেকে বেরিয়ে যায়। যখন ভিকটিম বেরিয়ে গেল তারপরে ওরা যেহেতু পিন নাম্বার ওখান তখনই ওরা মনে মুখস্থ করে রাখে, পরবর্তীকালে অন্য অন্য জায়গা থেকে ওই এটিএম কার্ড ইউজ করে ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়। আমরা এটাকে কালকে পর্দাফাশ করলাম। করার পর দুজনকে আমরা ওই দুজন যে 2 লোকটা ওখানে দাঁড়িয়ে ছিল ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি, প্রপার সিজার করেছি। নতুন বিএনএসএস এর আইন অনুযায়ী সার্চ সিজার প্রসিজার ভিডিওগ্রাফি করে আমরা ওদেরকে অ্যারেস্ট করে রীতিমতো কেস করে সোনারপুরে আমরা ওদেরকে 7 দিনের পিসিতে নিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সোনারপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।